বন্ধুরা সবাইকে ওয়েলকাম করছি হজরতপুর হাটে। যে সকল বড় ভাইরা বলেন যে সার গরু লাগবে, এই দেখতে পাচ্ছি খুব সুন্দর চমৎকার একটা সার গরু। দেখেন এই সুন্দর সারটা আপনারা নিয়ে খামারে পালে কিন্তু আপনারা ডাবল দামে বিক্রি করতে পারবেন। খুবই সুন্দর একটা সার গরু। এই সার গরুটা যার তার মালিকের সাথে আমি একটু কথা বলবো। ভাই জান আসসালামু আলাইকুম। এটা আপনার সার না? কোন জাতের? আচ্ছা, এটার বয়স কেমন হবে? আড়াই বছর না? আচ্ছা ভাই একটু এদিকে দাঁড়ান, গরুর সামনে দাঁড়ান। আচ্ছা এটা দাম কত চাচ্ছেন? আচ্ছা কত হলে আলহামদুলিল্লাহ বিক্রি করবেন? ১৪০, মানে ১৪০ হলে বিক্রি করবেন। এটার মাংস কেমন হতে পারে দাদা? ৬ মণ হবে। দেখতে পাচ্ছেন ৬ মণে একটা গরু, এখানে বলতেছে ১৪০। উনি খুব বেশি একটা দাম বলে নেই। ভাই জান পেছনের গরুটা একটু দেখি, এই এইটার বয়স কেমন হবে? এটা একটু ছোটো দেখতেছি না, এটা বয়স কেমন হবে? ১৬ মাস চলতেছে। এটার মাংস কেমন হবে? ৩.৫ মণ। এটা কেমন দাম চাচ্ছে? ৯৫। আচ্ছা ভাই জান এটা যদি ৯৫ থেকে আপনার কাছে নেয়, নেওয়ার পর যদি এক বছর পালে কেমন দামে বিক্রি করতে পারবে? আচ্ছা আচ্ছা, মানে প্রায় ৩.৫ লাখের কাছাকাছি বিক্রি করতে পারবে। আর এটা খাবার পিছনে খরচ কেমন যেতে পারে? ৫০০০ টাকা যাবে। আর এই গরুটার দাম কত আছে? কালোটা? হ্যাঁ কালোটা ৯০ চাচ্ছেন। আচ্ছা আমার মনে হয় তিনটার মধ্যে সবচেয়ে সুন্দরের সামনেরটা না? এটার মাংস কেমন হবে ভাই? ৩.৫ মণ হবে। এটাও ৯০ চাচ্ছেন। যদি তিনটা গরুকে একবারে প্যাকেজ আকারে নিয়ে নেয় আপনি একটা দাম বলে কত বলবেন? হ্যাঁ তিনটাই যদি কেউ নেয়, কোনো ভাই তিনটা নিয়ে নেয়, দুইটাই ৯০ করে, আর ওইটা সামনেরটা? আচ্ছা আচ্ছা, তো মোটামুটি দেখতে পাচ্ছি যে আপনার যদি সে ৩.৫ লাখ টার্গেট রাখে সে তিনটা গরু নিতে পারবে এখান থেকে মোটামুটি, যাক আলহামদুলিল্লাহ। আর ভাই জান আপনার গরুগুলো খুব সুন্দর, যদি ফিউচারে আপনার নাম্বার নিয়ে নেই, যদি আপনাকে ফোন দেয় আপনি তাকে ৪-৫টা গরু নিয়ে দিতে পারবেন না? আচ্ছা ভাই জান নামটা একটু বলেন। আমার নাম শাকুর। একটু আপনার নাম্বারটা বলেন। ০১৯৯ হ্যাঁ ৮৪ হ্যাঁ ৩৪ হুম ৯৩৬। আচ্ছা যদি কেউ আপনার কাছ থেকে দেশি সার নিতে চায় তাকে দেশি সার কিনে নিতে পারবেন? আচ্ছা দেশি সার আছে। কেমন কেমন রেঞ্জের মধ্যে আছে? ৪টা আছে লাল। আচ্ছা ওগুলার বয়স কেমন? ২ বছর করে হয়েছে। আচ্ছা আচ্ছা, ওগুলা কেমন দামে সেল করবেন? আচ্ছা ওগুলা কী দামে সেল করবেন? লাখের উপরে আছে না? ঠিক আছে ভাই ধন্যবাদ, আপনাকে যারা ফোন দিবে একটু ফোনটা ধরেন, আপনি যার যা লাগে ওভাবে কিনে দিন, আপনার বুঝবো তো আপনি তাদের কাছে লাভ রাখেন, তারাও খুব ভালো মানুষ, তারা হবে কিনবে। ঠিক আছে ভাই, ওকে ভাই, আল্লাহ হাফেজ।